আমার থেকে 1 বছরের ছোট। আচ্ছা, ওর আসল নাম তো অনির্বাণ দে। আসল নাম অনির্বাণ দে। মানে আপনি ওকে তাহলে ছোটবেলা থেকে চেনেন? একদম ছোটবেলা। কেমন ছিল ছোটবেলা? খুব ভালো ছেলে, প্রতিটা ক্লাসে ফার্স্ট হতো। পাস করার পর দীর্ঘদিন বাড়িতে কিছু নিয়ে একটা গবেষণা করতো, সেটা আমরা খেয়াল করিনি কোনোদিনও। ফটোশ্যুট করতো বা ছোট ছোট আর্টিকেল লিখতো। কিসের ফটোশ্যুটের সাবজেক্ট কি ছিল? ও অত কিছু খোঁজ রাখতাম না, গবেষণা করতো। হ্যাঁ, ওর সব সময়। হ্যাঁ, লেখালেখিও করতো খুব ভালো। মানে এখনও ওই বোধহয় বছর দেড়েক আগে একবার এসেছিল। আচ্ছা, তা আমার সঙ্গে কথা হয়ে ওঠেনি, আমি কাজে ব্যস্ত ছিলাম বলে। ও নিজে এসে দুবার খুঁজে গেছে আমাকে, পায়নি বাড়িতে। উনি এখন দিল্লির নয়ডা, ওখানেই চাকরি করে, ওখানে থাকে। গোয়াতেও বোধহয় মাঝে মধ্যে যায়। আচ্ছা, উনি যে যেটা নিয়ে বিতর্ক, যেটা অভিযোগ, যে উনি যে ফেসবুক লাইভ, যে ইউটিউব লাইভে এসে যে ভাষা ব্যবহার করেন, সেইটা আপনি শুনেছেন? হ্যাঁ, আমি প্রচুর শুনেছি। আপনার রিয়াকশন কী ওটা শোনার পর? ভাষা তো নিশ্চয়ই এটা আমরা সমর্থন করি না। ভাষা খুবই বাজে ভাষা ব্যবহার করে, কিন্তু বাস্তব সত্য যেটা সেটাই বলে, ভাষাটা বাজে ব্যবহার করে। অর্থাৎ যেটা বলছে সেটা আপনি সমর্থন করছেন, কিন্তু যে পদ্ধতিতে বলছে সেটা আপনি, সেটা আমি সমর্থন করছি না। উনি সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন, যে অশালীন ভাষায় কটূক্তি করেছেন, সেগুলো শুনেছেন? শুনেছি, ভাষাগুলো খারাপ বলেছে, কিন্তু কথাগুলো সব ঠিক বলেছে। ওকে যে কারণে অ্যারেস্ট করা হলো, তার আগে এর থেকে আরও অনেক বেশি বাজে কথা যারা বলেছে তাদের কি অ্যারেস্ট করা হয়েছে? অবশ্যই ভালো চলে। কেমন ছিল? হ্যাঁ, ভালো চলে। আপনি ওকে কত বছর বয়স থেকে দেখছেন? আমি ওকে মোটামুটি ছোট ছোট বলতে কত 20-22 বছর হয়েছে তখন। 20-22 বছর দেখছেন? হ্যাঁ। কেমন ছিল? হ্যাঁ, একদম কথা এক ক্লাস আমাদের সাথে তো একদম আজকে দীর্ঘদিনের পরিচয়। আজকে গ্রেপ্তার হয়েছে কলকাতা পুলিশ, গ্রেপ্তার করছে। এখন হয়েছে কী কারণে হয়েছে, মানুষের হতেও পারে, চলার পথে তো অনেক রকম। সমর্থন করেন উনি যে ভিডিওগুলো বানাতেন যে ভাষায়? ওসব তো আমি কোনোদিন দেখিনি। আচ্ছা, আর তো আমার এইসব এই মোবাইল ফোবাইল এইসব নিয়ে আমার এত ইন্টারেস্টও নেই। হ্যাঁ, এমনি পাড়ায় নাম ডাক ছিল? হ্যাঁ, মোটামুটি নাম ডাক তো ছিলই। তাদের যে ছোট্ট রুদ্দুর, অর্থাৎ তারা রুদ্দুর নামে চেনেন না, ও ছোট্ট অনির্বাণ, তাদের সঙ্গে কিন্তু তাদের সম্পর্ক যথেষ্টই ভালো। পাড়া প্রতিবেশীরা বলছেন যে তার, তিনি যে যেটা দাবি করছেন ভিডিওতে, তার যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু তারা সকলেই একমত, অর্থাৎ কথাগুলো সত্যি তারা মানছেন, কিন্তু যে ভাষায় তিনি প্রকাশ করছেন, যে যে অশ্রাব্য ভাষা, গালিগালাজ তিনি ব্যবহার করছেন, সেটা কিন্তু কেউ সমর্থন করছেন, অন্তত এই রুদ্দুর রায়ের পাড়া প্রতিবেশীরা। কলকাতা থেকে রাজেশ সাহা, আজ তাক বাংলা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।